Subscribe Digital Help YouTube channel. Hello and welcome. I'm Habibur Rahman, Digital Helper পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। এরকম একটি ভিজিটিং কার্ড আমরা খুব সহজে কিভাবে তৈরি করে নিতে পারি মূলত আজকে টিউটোরিয়ালটা সেই সম্পর্কে। আর অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবেন, কারণ আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন আমি একটা লিংক দিয়ে রাখছি, একটা PLP ফাইলের লিংক দিয়ে রাখছি, আর আমার টিউটোরিয়ালের মাঝখানে আমি পাসওয়ার্ড দিয়ে রাখছি। জাস্ট সেই পাসওয়ার্ডগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে এবং PLP ফাইলটি ডাউনলোড দিতে হবে, এবং কিন্তু আমরা এই ধরনের একটি ভিজিটিং কার্ড আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবো খুব সহজে এবং অনায়াসে। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমরা ফোনটি ওপেন করব। জাস্ট ফোনটি ওপেন করার পর ক্রোম ব্রাউজারে আমরা যাব, আর আমি যে PLP ফাইলের লিঙ্কটা দিয়ে রাখছি জাস্ট এখানে সেই লিঙ্কটি দেবেন। জাস্ট লিঙ্কটি দেওয়ার পরে এখান থেকে হলো যে ক্রোমটি সিলেক্ট করে দেবেন, অর্থাৎ এই লিঙ্কটি কিন্তু শুধুমাত্র ক্রোমে ওপেন হবে। জাস্ট এরকম আসার পরে এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। আর আমি আপনাদেরকে আগেই বলছি যে পাসওয়ার্ডের জন্য করে আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে পাসওয়ার্ডটা কালেক্ট করতে পারবেন। জাস্ট আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। আর এরই ফাঁকে যদি আপনি আমার ফেসবুক পেজে ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। জাস্ট আমাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট আমরা সাবমিটে একটা ক্লিক দেব। জাস্ট সাবমিটে ক্লিক দেওয়ার পরে এরকম একটা লিঙ্ক আমাদের সামনে চলে আসবে, জাস্ট এই লিঙ্কটিতে একটা আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আপনি যদি গুগল ড্রাইভে যেতে চান তাহলে এখান থেকে ড্রাইভ অথবা ক্রোমটি সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু ক্রোমে যেতে চাচ্ছি সো আমি ক্রোমটি সিলেক্ট করলাম। করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, জাস্ট এখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। তো সিম্পলি এরকম একটা ক্লিক দেওয়ার পরে জাস্ট এই যে ডাউনলোড অপশনটিতে আছে এখানে একটা ক্লিক দিবেন, তাহলে একটা পপ আপ স্ক্রিন চলে আসবে অথবা আপনার ফোনে হলো যে এই ফাইলটি অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। জাস্ট আমার ফোনে এটি ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এটি ডাউনলোড হয়ে গেলে আমরা হলো যে চলে যাবো হলো যে আপনার পিকচারল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসে আমরা চলে আসবো। পিকচারল্যাব অ্যাপসে আসার পরে এখানে সাইডে যে থ্রি ডট আছে জাস্ট সেই থ্রি ডট আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে একটু স্ক্রোল ডাউন করবেন, ওপেন ডট PLP ফাইল লেখা আছে এখানে দেখবেন, জাস্ট সেখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডট PLP লেখা আছে দেখবেন, জাস্ট সেখানে আমরা একটা ক্লিক দেব। জাস্ট ক্লিক দেওয়ার পরে আমরা যে ফাইলটি ডাউনলোড দিলাম সেটা কোন ফোল্ডারে গেছে জাস্ট সেখানে আমাদেরকে চুজ করতে হবে সেই ফোল্ডারটি। আর আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো দিতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর পিকচারল্যাব দিয়ে আরও কীভাবে ভিজিটিং কার্ড তৈরি করা যায় এ সম্পর্কে কিছু টিউটোরিয়াল এবং একটি প্লেলিস্ট আছে, আমার ভিডিওর আই বাটনে একটা ক্লিক দিলে প্লেলিস্টটা চলে আসবে। আর পিকচারল্যাব দিয়ে কীভাবে এডিট করা যায় সে সম্পর্কেও কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, একটা প্লেলিস্টও আছে, সেটার লিঙ্কও আপনারা হলো যে ভিডিওর আই বাটনে যদি ক্লিক দেন তাহলে কিন্তু চলে আসবে। জাস্ট আমরা হলো যে ফাইলটি ডাউনলোড দিলাম সে ফাইলটি এখান থেকে চুজ করতে হবে। জাস্ট ফাইলটি চুজ করবেন, চুজ করার পর ওপেন অ্যান্ড অ্যাডে আমরা যদি ক্লিক দেই জাস্ট এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে আমরা একটা ক্লিক দেব। জাস্ট ক্লিক দেওয়ার পরে এখান থেকে এটা জাস্ট আমরা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা হলো যে মূল ভিজিটিং কার্ডটি। জাস্ট এখানে বেসিক কিছু চেঞ্জ করলে কিন্তু এটা আমরা খুব অনায়াসে ব্যবহার করতে পারবো। আর আমি প্রত্যেকটাতে লক দিয়ে রাখছি, আপনারা যেটা পরিবর্তন করতে চান লকটি তুলে দিবেন তাহলে কিন্তু সেটা পরিবর্তন করতে পারবে। এখানে দেখেন আমি আপনাদের জন্য করে খুব সহজভাবে বেসিক কিছু দিয়ে রাখছি, আর এখানে প্রত্যেকটাতে আমি লক দিয়ে রাখছি। সে আমরা যদি ছবিটা চেঞ্জ করতে চাই যার জন্য করে জাস্ট আমরা হলো যে লকটি তুলে দিব, লকটি তুলে দিয়ে আমি এটা ডিলিট করে দিই। আমি একটা ছবি যুক্ত করে যদি আপনাদেরকে একটু দেখাই, জাস্ট গ্যালারিতে চলে আসবো আমরা। গ্যালারিতে চলে আসার পর আমরা যে ছবিটা ব্যবহার করতে চাচ্ছি তার সেই ছবিটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে হলো যে সার্কেল ক্রপ যেটি আছে সেটি আমরা করে নেব। এভাবে সার্কেল ক্রপটি আমরা করে নেব, এভাবে কাস্টম করে একটু সার্কেল ক্রপ যেটি সেটি করে নেবেন। জাস্ট এখান থেকে আমরা হলো যে সার্কেল ক্রপটা করে নেব খুব সহজে, এভাবে একটু কাস্টমাইজ করে নেবেন, তাহলে আপনার ইমেজটা আরও ফুটে উঠবে বা আপনার ভিজিটিং কার্ড যেটি আছে সেটা আরও অনেক সুন্দর হবে। এরকম করে নিয়ে আসার পর একটু স্ক্রোল ডাউন করে এভাবে ছোটো করে দেবেন, জাস্ট একটু ছোটো করে নেব আমরা। নেওয়ার পরে যদি এটাতে নড়াতে একটু সমস্যা হয় তাহলে আপনারা পজিশনে যাবেন, পজিশনে গিয়ে সেখান থেকে কিন্তু অনায়াসে মুভ করতে পারবেন। জাস্ট যে পজিশন থেকে আমরা এটা অনায়াসে মুভ করতে পারবো, যেখানে আমাদের ইচ্ছা সেটা আমরা সেখানে মুভ করতে পারবো, কোনো সমস্যা হবে না। জাস্ট সেটা আপনাদের দেখানোর জন্য করে আমি এই ইমেজটা এখানে দিলাম বা এই ছবিটা দিলাম, জাস্ট একটু ছোটো করে নিই, চ্যাপটা করে নিই আমি। এভাবে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন, চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডটা যেন এক কালার হয় আপনার ছবির।
এখান থেকে ফোন নাম্বারটি যদি চেঞ্জ করার প্রয়োজন হয়ে থাকে তাহলে জাস্ট এটা লকটা তুলে দিবেন। লকটা তুলে দেওয়ার পর এখানে যদি আমরা এডিট করতে পারবো, কিন্তু জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আমরা ফোন নাম্বারটি চেঞ্জ করতে পারবো। জাস্ট এভাবে আমরা ইমেইল অ্যাড্রেসটা বা লোকেশনটা এগুলো আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো অনায়াসে। আর এখন যদি আমি একটু কিউআর কোড সম্পর্কে বলি, আর কিউআর কোড কীভাবে তৈরি করতে হয় এই সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, তাহলে কিন্তু একটা কিউআর কোড আপনারা তৈরি করে নিতে পারবেন। ইমেল অ্যাড্রেস বা আমি যে লিঙ্কগুলো দিয়ে রাখছি দেখেন এখানে, ইউটিউবের লিঙ্ক বা ইনস্টাগ্রামের লিঙ্ক বা ফেসবুকের লিঙ্ক, এগুলো কিন্তু আমরা এখানে দিতে পারবো। যা সেখানে লকটি তুলে দিয়ে কাস্টমাইজ করে এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, করে আপনার একান্ত ব্যক্তিগত যেগুলো সেগুলো কিন্তু দিতে পারে। আর নামটা লকটা তুলে দেওয়ার পরে কিন্তু এখানে আমরা নামটাও চেঞ্জ করতে পারবো। আর এই যে ফ্রন্টগুলো আমি ব্যবহার করছি এগুলো কিন্তু ডিফল্টভাবে থাকবে, কোনো সমস্যা নাই। জাস্ট আপনারা নামটা চেঞ্জ করে দেবেন তাহলে কিন্তু ওই ফ্রন্টেই আপনার নামটি চলে আসবে। এই যে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখছি এখানে, আপনারা চাইলে এখানে আপনার কোম্পানির নাম লিখতে পারেন বা কোনো প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন। আর এখন যদি আমি একটু আপনাদেরকে শেপের কালারটা চেঞ্জ করে দেখা, দেখেন এটা কিন্তু কালার এভাবে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। যে কালার আপনার পছন্দ হবে আপনি কিন্তু সেই কালারটাই রাখতে পারেন। আমি যে কালারটাই রাখছি আপনাকে যে সেই কালারটাই ব্যবহার করতে হবে এমন কিছু না, আপনি যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন। জাস্ট মেন যে শেপটি আছে সেই শেপটির কালার কিন্তু আমরা অটোমেটিক চেঞ্জ করতে পারবো। দেখেন শেপটি সিলেক্ট করার পরে লকটা তুলে দেবেন, লকটা না তুলে দিলেও হবে, সমস্যা নাই। এভাবে কিন্তু আমরা যে কোনো আপনার যেই কালারটা পছন্দ হবে আপনি কিন্তু সেই কালারটাই করে নিতে পারবেন, করে নিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখেন আপনার যেই কালারটা পছন্দ, যদি ডিফল্টভাবে কোনো কালার দিতেও চান কোনো সমস্যা নাই, আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এমন কোনো কালার ব্যবহার করবেন না যেটাতে আপনার লেখাগুলো বোঝা না যায়, যা সেটা আপনারা জাস্ট একটু নজর রাখলেই হবে। এভাবে আমরা জাস্ট এখানে রাখবো মোটামুটি। এভাবে কিন্তু একটা ভিজিটিং কার্ড আমরা তৈরি করে নিতে পারবো। দেখেন আমি খুব অল্প সময় আপনাদেরকে দেখালাম, এখন জাস্ট যদি একটু সেভ দিয়ে দেখাই আপনাদেরকে, সেই সেভ বাটনে একটা ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজে আমরা একটা ক্লিক দেবো। জাস্ট সেভ অ্যাজ ইমেজে আমরা যদি একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এখান থেকে সরাসরি আপনি সেভ দিতে পারেন, অথবা আর একটা কাজ করতে পারেন এখানে কাস্টমে একটা ক্লিক দিতে পারেন। আপনাদের ইমেজের কোয়ালিটি যদি একটু আরও সুন্দর করতে চান জাস্ট এখানে কাস্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে হাই অথবা ভেরি হাই একটা ক্লিক দেবেন। সে আমি যদি এখানে হাইটা সিলেক্ট করি তাহলে আমার ইমেজের কোয়ালিটিটা একটু সুন্দর হবে। তারপরে সেভ টু গ্যালারিতে যদি একটা ক্লিক দেওয়া হয় তাহলে কিন্তু আমার যেই ভিজিটিং কার্ডটি আছে সেটা কিন্তু আমার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ ওয়েট করবো আমরা। আর অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবেন, পাসওয়ার্ডটা কিন্তু কালেক্ট করতে পারবেন। তাহলে আমার কিন্তু ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে, দেখেন আমার গ্যালারিতে কিন্তু এই ইমেজটা সেভ হয়ে গেছে। এখন কিন্তু আমরা এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো অনায়াসে, কোনো ঝামেলা ছাড়া। দেখেন আমি খুব সহজে আপনাদেরকে কিন্তু আজকে দেখালাম যে এই ভিজিটিং কার্ডটি আমরা কীভাবে তৈরি করে নিতে পারি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনে। জাস্ট বেসিক কিছু চেঞ্জ করলে কিন্তু এই ভিজিটিং কার্ডটি আমরা তৈরি করে নিতে পারবো। আর আমার টিউটোরিয়ালটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য। করে সবাইকেই ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।